কোমর ব্যথা বা ব্যাক পেইন বন্ধু এই ধরনের রোগ যাদের আছে এই ধরনের সমস্যায় যারা পড়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি বিশেষভাবে তৈরি করা হয়েছে আজকের ভিডিওতে আমরা বিশেষ কিছু টিপস কিছু ব্যায়াম এবং ঘরোয়া রেমেডি জানবো যা এই ধরনের খারাপ সমস্যা থেকে আমাদের দূরে রাখবে কোমর ব্যথা আসলে একটি বিরক্তিকর সমস্যা কোমর ব্যথা হলে আপনি ঝুঁকে কোনো কাজ করতে পারছেন না বা একবার বসলে উঠে দাঁড়াতে গেলে কোমরে প্রচন্ড ব্যথা হয় টান লাগে ঘুমাতে গেলে অসুবিধা হয় কিংবা ঘুম থেকে ওঠার সময়ও হঠাৎ করে কোমরে ব্যথা হয় শুধুমাত্র যে বয়স্ক ব্যক্তিদেরই এমন সমস্যা হচ্ছে তা নয় অল্প বয়সীরাও কোমর ব্যথার সমস্যায় ভুগছেন এবং বয়স যত বাড়ছে এই ব্যথার তীব্রতা তত বাড়ছে যাদের কোমরের ব্যথা আছে তারা অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কয়েকটা মিনিট ব্যয় করে এই ভিডিওটি দেখলে বন্ধু সারা জীবন আপনি এই ধরনের কোমরের ব্যথার বিরক্তিকর অবস্থা থেকে দূরে থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন তাহলে বন্ধু চলুন দেরি না করে আমরা জেনে নেই যে কি কি নিয়ম কি কি হোম রেমেডিস আমাদের ফলো করতে হবে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমেই আমরা জানব যে কোমর ব্যথার কারণ কি কোমর ব্যথা বিভিন্ন কারণেই হতে পারে সাধারণভাবে দেখা যায় মেরুদণ্ডের মাংসপেশি লিগামেন্ট মচকানো বা আংশিক ছিঁড়ে যাওয়া দুই কশেরুকার মধ্যবর্তী ডিস্কের সমস্যা কশেরুকার অবস্থান পরিবর্তনের কারণেও এই কোমর ব্যথা হয়ে থাকে ভুলভাবে বসে দীর্ঘ সময় চেয়ারে বা কম্পিউটারের সামনে বসে থাকা ঝুঁকে দীর্ঘক্ষণ কাজ করা উঁচু হিলের জুতা পরা এবং ভুল পদ্ধতিতে ভারী জিনিস ওঠানামা করার কারণেও কোমর ব্যথা হয়ে থাকে একটানা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করা কোনো কারণে মেরুদণ্ডে আঘাত পাওয়া সর্বোপরি কোমরের অবস্থানগত ভুলের জন্যই এই কোমরের ব্যথা প্রথমে শুরু হয়ে থাকে অন্যান্য কারণেও কোমর ব্যথা হয় বিশেষত বয়স্ক ব্যক্তিদের দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস বা গেটে বাথ অস্টিওপারসিস বা হাড়ের ক্ষয় বোন ক্যান্সার টিউমার বা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগলে এই ধরনের কোমর ব্যথা হয়ে থাকে আর অল্প বয়সীদের ক্ষেত্রে কোমরের অবস্থানগত ভুলের জন্যই সাধারণত কোমর ব্যথা হয় এতগুলো কারণের মধ্যে আপনার কোমর ব্যথা যে কারণেই হয়ে থাক না কেন আজকের ভিডিও ফলো করলে আশা করি কোমর ব্যথা থেকে চিরদিনের জন্য আপনি মুক্তি পাবেন প্রথমেই আমরা কিছু জেষ্টার পশ্চারের ব্যাপারে জানবো এক যখন বসে কাজ করতে হবে দীর্ঘক্ষণ কোনো চেয়ারে বা কম্পিউটারে আপনি দীর্ঘক্ষণ কাজ করবেন তখন অবশ্যই সোজা হয়ে বসে কাজ করার চেষ্টা করবেন আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট পর পর পাঁচ মিনিটের জন্য একবার করে উঠতে হবে উঠবেন কিছুক্ষণ হাঁটবেন এবং এসে আবারও বসে কাজ করবেন একটা না এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘণ্টা যদি বসে কাজ করতে থাকেন তাহলে এরকম কোমরের ব্যথা ধীরে ধীরে বাড়তেই থাকবে কোমর ব্যথা দীর্ঘদিন ধরে হতে থাকলে নিচু বালিশে ঘুমানোর অভ্যাস করুন সবচেয়ে ভালো হয় যদি দিনে আধা ঘন্টা থেকে এক ঘন্টা করে আপনি বালিশ ছাড়া সোজা হয়ে শুয়ে থাকতে পারেন এই অভ্যাস আপনি যে কোনো সময় করতে পারেন রাতে ঘুমাতে যাওয়ার সময় প্রথমেই আধা ঘন্টা থেকে এক ঘন্টা বালিশ ছাড়া সোজা হয়ে শুয়ে থাকতে পারেন অথবা দিনেও এরকম যে কোনো সময় করতে পারেন এছাড়া সবসময় নিচু বালিশে ঘুমানোর অভ্যাস করা সোজা হয়ে শোয়া কোমর ব্যথা দূর করতে আপনাকে দ্রুত সাহায্য করবে কোমরে ব্যথা হলে যদি আপনার সুইমিং করার কোনো ধরনের সুবিধা থাকে তাহলে দিনে ত্রিশ মিনিট করে সুইমিং করার চেষ্টা করুন প্রতিদিন না হলেও সপ্তাহে তিন দিন সুইমিং করুন এতে খুব দ্রুত কোমর ব্যথা চলে যাবে সকালে ঘুম থেকে উঠে সোজা হয়ে বসে মিনিট প্রাণায়াম করুন প্রাণায়াম ধীরে ধীরে আপনার বডিকে করবে এবং কোমরের ব্যথা সহ সকল ধরনের ব্যথা থেকে সারা দিনের জন্য রিলিফ পাবেন প্রাণায়াম করবেন অনুলোম বিলোম এবং কপাল ভাতি এই তিন ধাপে অনুলোম বিলোম কপাল ভাতি যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনি যে কোনো গুগল অথবা ইউটিউবে সার্চ করে জেনে নিতে পারেন যদি আমি আপনাদের বলতে যাই তাহলে হয়তো ভিডিও ডিউরেশন বেশি হয়ে যাবে এতে আপনারাই বিরক্ত হতে পারেন এই জন্যই নিজে দেখে নিয়ে করতে পারেন এবারে আমরা কোমর ব্যথা দূর করার জন্য একটি অভ্যাস তৈরি করব যে অভ্যাস আপনাকে সব সময় সুস্থ রাখবে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে হালকা গরম পানি পান করার চেষ্টা করুন একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি হিসেবে যদি আপনার কিডনি বা হার্টের রোগ না থাকে তাহলে আপনি এক লিটার পরিমাণ হালকা গরম পানি পান করার চেষ্টা করুন এই অভ্যাস আপনাকে সব সময় সকল ধরনের ব্যথা সহ কোমর ব্যথা থেকে দূরে রাখতে সাহায্য করবে এবারে আমরা একটি মাসাজির ব্যাপারে জানব কোমর ব্যথা হলে তেলের মাসাজ আপনাকে খুব দ্রুত কোমর ব্যথা থেকে রিলিফ পেতে সাহায্য করবে এর জন্য আপনি বাজারে অনেক রকম তেল পাবেন কিন্তু আমরা একটি কার্যকরী আয়ুর্বেদিক তেল প্রস্তুতের বিষয়ে জানব এর জন্য আমাদের প্রথমেই লাগবে তিন ধরনের তেল সরিষার তেল খাঁটি নারকেল তেল এবং তিলের তেল এই তিন তেল সম পরিমাণ নিতে হবে এবং তার সাথে নিতে হবে রসুন কুচি যদি আপনি তিন ধরনের তেল একশো গ্রাম করে নিয়ে থাকেন তাহলে তিনশো গ্রাম হবে এবং এর সাথে আপনাকে গোটা রসুন ছোট করে কেটে নিতে হবে একশো গ্রাম অর্থাৎ এক ভাগ পরিমাণ নিতে হবে রসুন এবার এই সবগুলো উপাদান খুব হালকা আঁচে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিন আপনার তেল প্রস্তুত হয়ে গেল এই তেল অবশ্যই দিনে একবার করে কোমর সহ সারা দেহে মাসাজের চেষ্টা করুন এতে করে কোমরের ব্যথা সরে গিয়ে আপনার দেহের অন্য কোনো অংশে থাকতে পারবে না অনেক সময় হয় আমাদের ব্যথা এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় যদি আপনি সারা দেহে এই তেল ম্যাসাজের চেষ্টা করেন বা করতে থাকেন তাহলে কিন্তু মাত্র তিন দিনের মধ্যেই সব ধরনের ব্যথা থেকে রিলিফ পাবেন এবারে আমরা চলে যাব হোম এর ব্যাপারে কি কি রেমিডিস আমরা সেবন করব। আমরা তিনটি রেমিডিস জানব এবং খুব সহজ এক আমাদের এই রসুন তেল মাসাজের সাথে সাথে কাঁচা রসুনও খেতে হবে কাঁচা রসুন প্রতিদিন সকালে যে নিয়মে পানি পান করার কথা বলেছি এই নিয়মে পানি পান করে ত্রিশ মিনিট পরে দুই কোয়া কাঁচা রসুন খেয়ে নিন যারা কাঁচা রসুন চিবিয়ে খেতে পারেন না তারা রসুন গ্রেট করে বা থেতো করে এক গ্লাস পানিতে ডুবিয়ে রাখুন পানিসহই এই রসুন খেয়ে নিতে পারেন অথবা রসুন ছেকে শুধুমাত্র পানিটি পান করতে পারেন বন্ধু কাঁচা রসুন যখন খাবেন তখন খোসা সহ ধুয়ে নেবেন এবং খোসা ছাড়ানোর পরে পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করবেন তারপরেই এই রসুনটি খাবেন যাদের গ্যাস অ্যাসিডিটি বধজম হয় তারা পানিতে মিশিয়ে খেলে কখনোই কাঁচা রসুন খাওয়ার কারণে গ্যাস অ্যাসিডিটি বধজম হবে না এবং আপনার কোমরের ব্যথাও দূর হয়ে যাবে এবারে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় দ্বিতীয় বা রেমিডিটি নুস্কাতে আমাদের একটি মাত্র হলো জোয়ান দানা জোয়ান বা আজোয়াইন যারা দেশের বাইরে থাকেন তারা আজোয়াইন বললেই সুপার শপে পাবেন দেশে যারা আছেন তারা যে কোনো মুদি দোকান থেকে আজোয়াইন বা জোয়ান দানা বলে এই মশলাটি বা এই ভেষজ উপাদানটি কিনতে পারেন বন্ধু এটি আপনাকে প্রতিদিন এক চামচ করে সেবন করতে হবে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য এক চামচ চামচ এক করে আপনি দিনে দুই দুইবারে খাবেন অর্থাৎ হাফ চামচ করে আপনাকে খেতে হবে সকালে বা রাতে দুপুরে বা রাতে যে কোনো সময় খাবার খাওয়ার এক ঘন্টা পরে এই আজওয়াইন দানা চিবিয়ে খেয়ে নিন এই আজওয়াইন দানার স্বাদ কিন্তু একটু ঝাল হয় যারা ঝাল খেতে পারেন না তারা এটি গুঁড়ো করে রাখুন এবং চা চামচ পরিমাণ আজওয়াইনের গুঁড়ো খেয়ে নিন এবং তারপরে এক গ্লাস হালকা গরম পানি পান করুন এইভাবে যদি করতে থাকেন তাহলে আপনার কোমর ব্যথা তো দূর হবেই সেই সাথে দেহের অন্যান্য আরো অনেক রোগ দূর হয়ে যাবে আপনি একদম সুস্থ সবল এবং একজন শক্তিশালী মানুষ হিসেবে নিজেকে দেখতে পারবেন এবারে আমরা তৃতীয় রেমিডিসের ব্যাপারে জানব এই রেমিডিস পান করতে হবে খাঁটি দুধের সঙ্গে গাভীর খাঁটি দুধ নিন এক গ্লাস পরিমাণ যাদের হার্টের রোগ হাই ব্লাড প্রেশার রয়েছে তারা দুধ জাল করে ওপর থেকে শরটা তুলে ফেলুন এবং এই সর বা ফ্যাট ফ্রি মিল্ক আপনি গ্রহণ করুন এর সাথে আপনাকে মেশাতে হবে এক চা চামচ পরিমাণ কাঁচা তিলের গুঁড়ো বা আপনি তিল খুব হালকা করে ভেজেও গুঁড়ো করে রাখতে পারেন সাদা তিল কালো তিল বা লাল তিল যে কোনো তিল আপনি খেতে পারেন খুব ভালো হয় যদি আপনি খোসা সহ তিল গুঁড়ো করে বা আস্ত এই দুধের সাথে মিশিয়ে খেয়ে নেন দুধের সাথে মিশিয়ে নিলে আপনাকে অবশ্যই তিল চিবিয়ে খেতে হবে সেটি একটু ঝামেলার হয়ে যায় এই জন্যই আপনি তিল গুঁড়ো করে দুধের সাথে মিশিয়ে রাতে ঘুমাতে যাওয়ার ঠিক ত্রিশ মিনিট আগে পান করুন এইভাবে আপনি টানা একুশ দিন পান করবেন তাহলেই বন্ধু একেবারে চিরদিনের জন্য আপনার কোমরের ব্যথা দূর হয়ে যাবে এই ভিডিওর প্রতিটি নিয়ম আপনাকে সাহায্য করবে কোমরের ব্যথা একেবারে দূর করতে এছাড়া বন্ধু যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন আর ভিডিও শেয়ার করার দায়িত্ব কিন্তু আপনাদের আমি ভিডিও তৈরি করব কিন্তু শেয়ার করবেন আপনারা যাতে প্রতিটি মানুষ একদম বিনামূল্যে সুস্থ হয়ে যেতে পারেন আসলে বন্ধু এই ধরনের ঘরোয়া মশলা বা রেমিডিসগুলো কিন্তু আমাদের প্রতিদিনের মশলা এগুলো আমাদের রান্নাঘরেই থাকে শুধুমাত্র সঠিক ব্যবহার না জানার কারণেই আমরা এই মশলা থেকে উপকারিতা পাই না এই জন্যই বেশি বেশি শেয়ার করবেন যাতে প্রত্যেকেই এই সব উপাদান ব্যবহার করে এই ছোট ছোট নিয়মগুলো ফলো করে সারা জীবন সুস্থ থাকতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন